হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি দেবজানি আবারও হাজির। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইউনিক বটল আর্ট, যেখানে থাকবে খুব বিউটিফুল একটা প্যারটের ডিজাইন। তাহলে চলো চটপট ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি এই গ্লাস বটলের ওপরেই আর্টটা করব, আর তার জন্য প্রথমেই আগে আমি এই ন্যাপকিনটা পুরো বটলের গায়ে লাগিয়ে নেব। ন্যাপকিনটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, এখন আমি এর ওপর ডিজাইন করে নেব। এখানে আমি এরকম একটা প্যারটের ডিজাইন করে নিয়েছি, এখন এটা আমি ক্লে দিয়ে করে নেব। প্যারটের বডি পার্টটা করার জন্য এখানে আমি প্রথমে ইউজ করছি অ্যালুমিনিয়াম ফয়েল। কিভাবে গাছের ডালটা করার সময়ও আমি এখানে ইউজ করছি অ্যালুমিনিয়াম ফয়েল। গাছের ডালে যখন পাখি এসে বসেছে, তখন গাছের ডালে একটু ফলও থাকা উচিত। চলো ফলটা বানিয়ে নিই। ক্লেটা একদম ড্রাই হয়ে গেছে, এখন আমি কালার করা স্টার্ট করছি। প্রথমে আমি স্পঞ্জ দিয়ে বেস কালারটা করে নেব, তার জন্য এখানে আমি অ্যাক্রেলিক কালার নিয়েছি, লেমন ইয়েলো আর লিফ গ্রিন।
সবশেষে ভার্নিশ অ্যাপ্লাই কিন্তু মাস্ট মাস্ট, তাই এখানে আমি ইউজ করছি ডেকোর ভার্নিশ। এখন দেখে নাও এটার ফাইনাল লুক। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আজকের এই বটল আর্ট তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো দেবজানি স্কেচবুক। টাটা।